Hey everyone, Assalamualaikum. Welcome kuchh notun ekta video the. Aur bondhura dekho, ekhane royeche besh kichu deshi toy vehicle. Er modhe royeche onek onek CNG auto rickshaw. Aur royeche colorful dute electrical auto rickshaw. Aur ei shobgulo vehicle ke ami kintu collect kore niye jabo amar ei baskete. Then kintu ekta jayga giye ek ek introduce kore bibhinno jaygate lukiye felbo. To prothome tule niyechi tin chakar ekta CNG auto rickshaw ke. Er pore royeche aro ekta plastic CNG auto rickshaw. এর পরে রয়েছে metal plastic combinationে গড়া একটা bajaj auto. রয়েছে আরো একটা metal toy. আর বন্ধুরা এটা হচ্ছে একটা electrical auto rickshaw. তার পরে কিন্তু তুলে নিয়েছি colorful আরো একটা CNG. আর এটা হচ্ছে একটা battery চালিত CNG auto rickshaw. আর বন্ধুরা এর পরে রয়েছে yellow silver combinationে গড়া একটা toy. রয়েছে আরো একটা bajaj auto. আর এটা হচ্ছে বেশ পুরনো মডেলের একটা টয় CNG এর পরে একসাথে তুলে নিয়েছি দুই দুইটা CNG অটো রিকশাকে আর এর পরে রয়েছে আরো একটা ইলেকট্রিক্যাল টয় অটো রিকশা আর শেষ বাজাজ অটোটাকে নিয়ে চলে যাচ্ছে একটা হাইডিং পয়েন্টে তো বন্ধুরা প্রথমে কিন্তু এই শুকনো আবর্জনার মধ্যে আমি লুকানো ট্রাই করে যাব আমার বাস্কেটে থাকা একটা ইলেকট্রিক্যাল অটো রিকশাকে আর এটা হচ্ছে একটা ব্যাটারি চালিত দেশি টয় যা রয়েছে বেশ চমৎকার কুল কালারের একটা কম্বিনেশন এর উপরে দিকটাতে লেখা রয়েছে ট্যাক্সি তো এটাকে এখানে ফেলে দিয়ে এবার কিন্তু তুলে নিয়েছি ইয়েলো রেড কম্বিনেশনে গোরা একটা দেশি টয় তিন চাকার একটা সিএনজি অটো রিকশাকে একেবারে নতুন চকচকে দেখতে এই ভেহিকলটাকে রেখে এবার কিন্তু এই শুকনো আবর্জনাগুলোকে দিয়ে খুব সহজে ঢেকে দিলাম আমার দুইটা ভেহিকলকে আর এই বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছি সামনের দিকটাতে কারণ এখানে রয়েছে বেশ ঝোপঝাড় এই ঝোপের আড়ালে এবার আমি লুকানো ট্রাই করে যাব একটা ব্যাটারি চালিত সিএনজি অটো রিকশাকে যার নিচের দিকটাতে ব্যাটারি পুশ করে এই সুইচটাকে অন করে দিলেই চমৎকার কালারফুল এই সিএনজি অটো রিকশাটা চলতে শুরু করে দেয় যার পিছনের দিকটাতে এবং সামনের দিকটাতে বেশ কয়েকটা লাইটের অপশন রয়েছে তো এটাকে এখানে রাখছি আর তুলে নিচ্ছি একটা সবুজ হলুদ কম্বিনেশনে গড়া তিন চাকার ইন্ডিয়ান টয় সিএনজি অটো রিকশাকে এর গায়ে দেখতে পাচ্ছি রয়েছে বেশ কিছু সিএনজি অটো রিকশার স্টিকার তো এটাকে রেখে এবার কিন্তু এই দুইটা ভেহিকলকে আমি লুকানো ট্রাই করে যাচ্ছি আর খুব সহজে লুকানোর পরে বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছি এই দিকটাতে কারণ এখানে রয়েছে বেশ কিছু শুকনো কলা পাতা এই কলা পাতার আড়ালেই এবার কিন্তু লুকানো ট্রাই করে যাব আরও একটা ইলেকট্রিক্যাল অটো রিকশাকে আর এটাও কিন্তু একটা ব্যাটারি চালিত ইলেকট্রিক্যাল অটো রিকশা তো এটাকে এখানে রেখে এরপরে তুলে নিচ্ছি অরেঞ্জ ইয়েলো কম্বিনেশনে গড়া আরও একটা সিএনজি অটো রিকশা এর লাইটগুলো দেখো আসলে এই টোটাল লুকটাকে দেখে বোঝার উপায় নেই এটি আসলে একটা টয় ভেহিকল আর এবার কিন্তু এই শুকনো পরিত্যক্ত কলা পাতাগুলোকে দিয়ে আমি লুকানো ট্রাই করে যাচ্ছি আর খুব সহজে লুকিয়ে ফেললাম আমার আরও দুইটা ভেহিকল তো বন্ধুরা এরপরে আমি কিন্তু এই কর্নারে দেখে ফেলেছি বেশ কিছু সবুজ লতা পাতা আর এই সবুজ লতা পাতার মধ্যে এবার কিন্তু লুকানো ট্রাই করে যাব মেটাল প্লাস্টিকের কম্বিনেশনে গড়া একটা বাজাজ অটো আর এটাকে দেখে অনেকটা রিয়েলিস্টিক CNG অটো রিকশার মতোই মনে হয় আর এই টোটাল লুকটাকে দেখো টোটাল বিল কোয়ালিটি দেখো তো এটাকে আমি জাস্ট এই দিকটাতে ছুঁড়ে ফেলে দিলাম আর এরপরে তুলে নিয়েছি আরও একটা সিএনজি অটো রিকশাকে আর এটাও কিন্তু তিন চাকা সিএনজি অটো রিকশা তো বন্ধুরা এই দুটা ভেহিকলকে আমি কিন্তু এবার এই দিকটাতে লুকিয়ে ফেললাম আর শেষ কয়েকটা ভেহিকল নিয়ে এগিয়ে যাচ্ছি এই দিকটাতে আর এখানে কিন্তু রয়েছে একটা পিলার এই পিলারের আড়ালেই আমি কিন্তু ফেলে দিব আমার দুইটা ভেহিকল আর এই দুটা ভেহিকলের মধ্যে একটা হচ্ছে বাজাজ অটো ঠিক আগে ডিজাইনের মেটাল এবং প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা সিএনজি অটো রিকশা বাট এটার মধ্যে রয়েছে কালারের ভিন্নতা বেশ হেভি ওয়েটের মেটাল প্লাস্টিকের কম্বিনেশনে গড়া এই সিএনজি অটো রিকশাটাকে জাস্ট আমি কিন্তু ছুঁড়ে ফেলে দিলাম আর এরপরে তুলে নিচ্ছি ব্ল্যাক রেড কম্বিনেশনে গড়া একটা পুরনো মডেলের চিপেস্ট টয় ভেহিকল আর এই চিপেস্ট টয়টাই হচ্ছে সিএনজি অটো রিকশা তো বন্ধুরা এরপরে আমি কিন্তু এগিয়ে যাব আর দেখব কোথায় লুকানো যায় আমার শেষ দুইটা ভেহিকল আর এই জন্য আবারও বেশ কিছু শুকনো আবর্জনা দেখে ফেলেছি আর এই শুকনো আবর্জনার আড়ালে এবার লুকানো ট্রাই করে যাচ্ছি রেড ইয়েলো কম্বিনেশনে গড়া একটা তিন চাকার টয় যদিও এর নিচের দিকের পার্টটা অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা
একেবারে নতুন এই সিএনজি অটো রিকশাটাকে রেখে এবার কিন্তু তুলে নিচ্ছি আরো একটা মেটাল প্লাস্টিকের কম্বিনেশনে গোরা বাজাজ অটোকে আর এই দুইটা ভেহিকলকে এবার কিন্তু এই শুকনো আবর্জনার মধ্যে আমি লুকিয়ে ফেললাম দেন কিন্তু এই লাস্ট দুইটা ভেহিকলকে নিয়ে চলে এসেছি এই সবুজ লতাপাতার মাঝে আর এখানে কিন্তু আমি লুকানো ট্রাই করে যাচ্ছি প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা বাজাজ অটো এক কথায় অসাধারণ অ্যাট্রাকটিভ লুকের একটা তিন চাকার দেশি টয় সিএনজি অটো রিকশাকে আমি জাস্ট এখানে ফেলেই লুকিয়ে ফেললাম আর এরপরে তুলে নিয়েছি আজকের শেষ একটা টয় সিএনজি অটো রিকশাকে যা রয়েছে সিলভার এবং ইয়েলোর কম্বিনেশন ঠিক আগের ভেহিকলটার পাশে ফেলে দিলাম আর এরই সাথে সাথে আমার বাস্কেট হয়ে গেল খালি সো গাইস অলরেডি দেখিয়ে নিয়েছো এই পয়েন্টে আমি একের পর এক দেখিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলেছি আমার বেশ কিছু সিএনজি অটোরিকশা এবং ইলেকট্রিক্যাল অটোরিকশা তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ